হেকিমদের মতো অনুযায়ী বাড়িতে বিশেষ কিছু ভেষজ গাছগাছালি রাখা ভালো। শুধু হেকিমই নয়, জ্যোতিষশাস্ত্র সে কথাই বলে। তাদের মতে গাছপালা কেবল বাড়ির নেতিবাচক শক্তি দূর করে না, ভাগ্যকে উজ্জ্বল করার পথও খুলে দেয়। জ্যোতিষীদের মতে লজ্জাবতী বা লাজবন্তী গাছ লাগালে ঠিক কি কি উপকার পাওয়া যায় এবং এই গাছটি ঘরের কোথায় রাখা উচিত, কিভাবে এই গাছ আপনার পুরানো জীবন শক্তি ফিরে দিবে, যাবতীয় সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাড়িতে লজ্জাবতী গাছ থাকলে এবং সেই গাছের প্রতিদিন যত্ন নিলে অনেক আধ্যাত্মিক উপকার পাওয়া যায়, যেমন আপনার ঘরের সম্পদ বৃদ্ধি পাবে, আপনি কখনই অর্থের অভাবের মুখোমুখি হবেন না, এমনটাই বলছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা। প্রাচীনকাল থেকেই লজ্জাবতী গাছ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে রয়েছে অনেক ভেষজ গুণ, যেমন কাঁচা গাছ বেটে শরীরে লাগালে লাবণ্য ফিরে আসে। তাছাড়া এই গাছ শুকিয়ে গুঁড়া করে 10 গ্রাম গুঁড়া 2 কাপ পানির সঙ্গে মিশিয়ে 15 দিন সেবন করলে চর্মরোগ সেরে যায়। এই গাছের শিকড় বেটে দুধ ও পানির সঙ্গে মিশিয়ে সেবন করলে অর্শরোগের ভালো ফল পাওয়া যায়। এছাড়া কুষ্ঠ, বসন্ত, একশিরা, ভবন্ধর ও পাণ্ডু রোগ নিরাময়ও লজ্জাবতীর রয়েছে বিরাট অবদান। বেশিরভাগ মানুষের কাছে এ গাছ কাঁটাওয়ালা আগাছা হিসেবে পরিচিত হলেও তাই লজ্জাবতী গাছকে কাজে লাগিয়ে এখন জৈব সারও তৈরি করা হচ্ছে। আপনার হারানো যৌনশক্তি ফিরে পেতে লজ্জাবতী গাছের ভূমিকা অপরিসীম। এই গাছের মূলে ট্যানিন নামে এক ধরনের উপাদান থাকে, যা পুরুষাঙ্গের শিথিলতা দূর করা সহ আরও নানাবিধ রোগ সারাতে ব্যবহার হয়। লজ্জাবতী লতার সমগ্র উদ্ভিদ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এর ঔষধি গাছের গুণগুলির কথা বলে শেষ করা যাবে না। লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল পুরুষাঙ্গে লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে এতে পুরুষাঙ্গ দৃঢ় হয়, স্বাভাবিক উত্তেজনা ফিরে আসে। আমাদের অনেকের পুরানো আমাশয় আছে, মল ত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারে না। আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে। এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাবতীর ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে। এই নির্যাস খেলে তারা অবশ্যই উপকার পাবেন। গরমকালে ঘামের দুর্গন্ধ কার না হয়? অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছতে হবে বা লাগাতে হবে, তাহলে এ দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। কোষ্ঠকাঠিন্য একটি কমন রোগ আমাদের অনেকের। মূল 7 বা 8 গ্রাম লজ্জাবতী গাছ থেতো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানিটা খেতে হবে, তাহলে উপকার হবে। সাদা ফুলের লজ্জাবতীর পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খেলে পাইলস ও ফিস্টুলায় আরাম পাওয়া যায়। তাছাড়া যে কোন কারণে মহিলাদের যৌনিপথে ক্ষত হলে প্রথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে এবং একটা আষ্টে গন্ধ, কখনো বা একটু লালচে স্রাব হয়, এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এমনকি এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করা লজ্জাবতীর নির্যাস দিনে 2 বার খেলে এই রোগ উপশম হয়। একই সাথে লজ্জাবতীর নির্যাস দিয়ে ডুশ দিলে বা যোনিপথ ধুয়ে নিলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। মহিলাদের আধার যোনিতে অনেক সময় ক্ষত দেখা দেয়। এ বিচিত্র রোগটি কৃষ্ণপক্ষে বেড়ে যায় আর শুক্লপক্ষে শুকাতে থাকে। এ ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে আর না হয় কুঁচকির দুধারে। এক্ষেত্রে গাছ ও পাতা 10 গ্রাম শুধু জল দিয়ে নির্যাস করে খেতে হয় এবং ওই নির্যাস দিয়ে মুছতে হয়, এতে যৌনি পথের আধারের ক্ষত দ্রুত আরোগ্য লাভ করে। রমণে অতৃপ্তিতে দারুণ কাজ করে লজ্জাবতী গাছ। অনেক সময় দেখা যায় কয়েকটি সন্তান হওয়ার পর জনিদ্বার অনেকটা শিথিল হয়ে যায়, এক্ষেত্রে লজ্জাবতীর নির্যাস দিয়ে ডুশ নেওয়ায় আর গাছের পাতা সিদ্ধ নির্যাস দিয়ে তৈরি তেলে ন্যাকড়া ভিজিয়ে জনিদ্দারে দিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া অন্ডকোষের পানি জমা সারাতে পাতার পেস্ট ব্যবহার করা হয়ে থাকে।
অশ্বরোগের জ্বালা যে কেমন জার হয়েছে সেই একমাত্র বুঝে। সেই রকম যন্ত্রণা এবং তার সঙ্গে রক্তস্রাবও বেশি হতে থাকে। এক্ষেত্রে গাছ ও গাছের মূল 10 গ্রাম আন্দাজ করে এক কাপ দুধ ও 3 কাপ পানি একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে প্রত্যেক দিন সকাল বিকেল দুবার খেতে হবে। দেখবেন অশ্বরোগের জ্বালায়ন্ত্রণা নিমিষেই চলে যাবে। তবে ছাগলের দুধ হলে ভালো হবে। তাছাড়া দাঁতের মাড়ির ক্ষততে লজ্জাবতীর সিদ্ধ পানি অনেক উপকার দেয়। দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছ সহ 15-20 সেন্টিমিটার লম্বা মূল পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে 7 দিন দিনে 3 বার কুলকুচা করলে দাঁতের মাড়ির ক্ষত চিরতরে দূর হয়ে যায়। এছাড়া বদহজম, আলসার, শ্বাসকষ্ট, পাইলস, পেট ফাঁপা এবং যে কোনো ক্ষত সারাতে লজ্জাবতী গাছের রস ভীষণ উপকারী। বহু প্রসূতি সন্তান প্রসবের সময় ধাত্রীর অসাবধানতার কারণে নারী সরে যায়, উঁচু হয়ে বসতে গেলে অস্বস্তি বোধ করে। এক্ষেত্রে লজ্জাবতীর 10 গ্রাম আন্দাজ লজ্জাবতী গাছের পাতা এবং 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে এটা প্রতিদিন সকাল বিকেল দুবার খেলে ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে ক্ষত কিছুতেই সারছে না, বরং বেড়ে যাচ্ছে, লোকের সন্দেহ হয়তো বা ক্যান্সার। এই রকম ক্ষেত্রে 4-5 গ্রাম পাতা মিহি করে বেটে 1 পোয়া আন্দাজ দুধে মিশিয়ে ওটা ছেঁকে নিয়ে খেতে হয়। 14 দিন এইভাবে খেতে হবে। এটাতে খুব দূষিত ক্ষত ভালো হয়। তবে এই সময় লবণ বর্জন করে দুধ ভাত খেয়ে থাকতে হয় এবং জল দিয়ে পাতা বেটে ঘায়ে লাগাতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময় মাংস পচে খসে যাচ্ছে। এক্ষেত্রে লজ্জাবতীর কাতকে একটু ঘন করে দিনে অন্তত 3-4 বার দিতে হবে। এই রকম কয়েকদিন ব্যবহারে ঘায়ের পচানিটা উঠে যাবে এবং পুজো জমতে দেয় না। এটি কিডনিতে পাথর এবং অন্য কোনো প্রস্রাবের সমস্যা থাকলে এর শিক বের করে পান করলে উপশম পাওয়া যায়। কাশি হলে এই গাছের পাতা বা শিকট খেলে আরাম পাওয়া যায়। ক্ষত হলে এই গাছের পাতা পেস্ট করে ক্ষতস্থানে লাগালে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। পাশাপাশি কানের পুঁজে, গ্রন্থিবাত, কুজ্জতা বিভিন্ন রোগে লজ্জাবতী বেশ উপকারী। দাঁতের মাড়ি ক্ষতে, বগলে দুর্গন্ধ ইত্যাদিতে এই পাতা বিশেষভাবে উপকারী। মলত্যাগের সময় যাদের স্বর্ণান্ত্র বেরিয়ে আসে, এই লজ্জাবতী গাছ সিদ্ধ পাথের সাথে তেল দিয়ে পাক করে সেই তেল ওই স্বর্ণান্ত্রে লাগিয়ে দিতে হয়। কয়েকদিন লাগালে ওটা আর বেরিয়ে আসবে না। এই রোগটা সাধারণত শিশু বা বালকদের বেশি হতে দেখা যায়। যাদের দিনে বারবার দাস্ত হতে থাকে, রাত্রে প্রায় যেতেই হয় না, একেও বলা হয় সংগ্রহ গ্রহণী। এক্ষেত্রে লজ্জাবতীর পাত খাওয়ালে ওই দোষটা চলে যাবে। লজ্জাবতীর তেল কানে 1 ফোঁটা দিলে কানের পুঁজ পড়া বন্ধ হবে এবং ক্ষত সেরে যাবে। কথায় আছে, অপূর্ব নিখুঁত সুন্দরী এবং পরিষ্কার পরিচ্ছন্ন গৌরবর্ণা পদ্মিনী রমণীদের স্পর্শে নাকি লজ্জাবতী লজ্জায় নুয়ে পড়ে না। কিন্তু লজ্জাবতীর পাতা স্পর্শে নুয়ে পড়ার পিছনে যে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তাতে করে সকল স্পর্শেই লজ্জাবতীর নুয়ে পড়ার কথা। শনি মঙ্গলবারে সাদাফুল বিশিষ্ট লজ্জাবতীর শিক নিঃশব্দে উঠিয়ে এনে ঘরে রেখে দিলে এবং অত্যন্ত ঝগড়াটে মেয়েদের শরীরে বেঁধে দিলে তাদের ঝগড়াটে ভাব কমে যায় বলে শোনা যায়। এ বিষয়টি জেনে রাখা উচিত যে চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী আমাদের দেশের লজ্জাবতীর লতাপাতা সংগ্রহ করে তা শুকিয়ে জাপানে রপ্তানি করে থাকে। এছাড়া লজ্জাবতী কফ, কুষ্ঠ, হৃদকম্প, ঋতুর গোলযোগ, উদুরি প্রভৃতি রোগেও হিতকর। লজ্জাবতীর মূল নিয়মিত খেলে গর্ভাধান হয় না বলে উল্লেখ আছে। তাই জন্ম নিয়ন্ত্রণে দেশীয় গাছ হিসেবেও এর ব্যবহার করা যেতে পারে। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।